ঠিক আছে কাকা, কেমন দাম চাইছো গরুটার? 17,500 টাকা বিক্রেতা বলে দিল দাম চাইছে মাত্র 17,500। বন্ধুরা, আজ আমি অবস্থান করছি পশ্চিম বাংলার পূর্ব বর্ধমান জেলার কুসুমগ্রাম গরুর হাটে। আর আজকে এই হাটে কেমন দামে গরু ক্রয় বিক্রয় হচ্ছে সেই সমস্ত চিত্রই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর এই হাটটি বসে প্রতি শনিবার, আর এই হাটের ঠিকানা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তাহলে চলো বন্ধুরা, পুরো হাটটি আজকে ঘুরে দেখা যাক কেমন দামে গরু ক্রয় বিক্রয় হচ্ছে। বন্ধুরা, এখানে একটা বলদ গরু দেখতে পাচ্ছ যে ওখানে বিক্রেতা রয়েছে, ঠিক আছে। গরুটা কেমন দাম চাইছে আমি জানার চেষ্টা করছি, তার আগে তোমাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিই। এটা মাঝারি মানের বলদ গরু, ঠিক আছে। যে বিক্রেতা রয়েছে কেমন দাম চাইছে আমি তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। দাদা, এই গরুটা কেমন দাম চাইছো গো? কেমন দাম চাইছো গরুটার? 25,500 টাকা। এখানে বিক্রেতা বলে দিল 25,500 টাকা। অবশ্যই দাদার নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা অবশ্যই সেখান থেকে নিয়ে প্রয়োজন হলে দাদাকে ফোন করবে, ঠিক আছে। তোমরা আবার দেখে দিই গরুর দাম চাইলে মাত্র 25,500 টাকা। চলো বন্ধুরা, আরও গরুগুলো কেমন দাম চাইছে এখানে আমি ঠিক তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এখানে একটা গরু দেখতে পাচ্ছ সাদা গরু, ঠিক আছে, কেমন দাম চাইছে আমি জানার চেষ্টা করছি। কাকা, কেমন দাম চাইছে গরুটার? কেমন দাম চাইছে গরুটার? 24,000 টাকা। এই যে বিক্রেতা বলে দিল দাম চাইছে মাত্র 24,000 টাকা। কত সুন্দর গরু দেখো একটা বন্ধু। বন্ধুরা, তার চলো বন্ধুরা, আমি আজকে আরও অন্যান্য গরুগুলো কেমন দাম চাইছে বা কেমন দাম আজকে গরু করে বিক্রয় হচ্ছে সে সমস্ত কথা আমি তাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করবো। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক অন্যান্য গরুগুলো ঠিক কেমন দামে বিক্রি হচ্ছে। এখানে একটা গরু দেখতে পাচ্ছ, ঠিক আছে, কেমন দাম চাইছে আমি জানার চেষ্টা করছি। খুবই সুন্দর গরু একটি, মাঝারি মানে দেখি মাঝারি মানে একটি বলদ গরু, কেমন দাম চাইছে আমি বিক্রেতার কাছ থেকে দাম জানার চেষ্টা করছি, যে ওখানে বিক্রেতা রয়েছে পিছনে। চলো বন্ধুরা, জেনে নেওয়া যাক কেমন দাম চাইছে গরুটির। ঠিক আছে কাকা, কেমন দাম চাইছে গরুটার? 17,500 টাকা বিক্রেতা বলে দিল দাম চাইছে মাত্র 17,500 টাকা। কত সুন্দর গরু দেখো, মাত্র 17,500 টাকা। তা চলো বন্ধুরা, আরও আমি অন্যান্য গরুগুলোর দাম আমি তোমার সামনে তুলে ধরার চেষ্টা করি। এখানে বেশ অনেক বড় বড় বলদ গরু রয়েছে, ঠিক আছে, কেমন দাম চাইছে সেই বলদ গরুগুলো আমি সেই তথ্যই তোমার সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখানে একজোড়া খুবই সুন্দর গঠনের লাল বলদ দেখতে পাচ্ছ, কত সুন্দর গঠন দেখো লাল বলদ। এই জোড়া লাল বলদের কেমন দাম চাইছে আমি বিক্রেতার কাছে দাম জানার চেষ্টা করছি, ঠিক আছে। এখানে বিক্রেতা রয়েছে কাকা, জোড়ায় কেমন দাম চাইছে গো? ৬১,৫০০ টাকা জোড়া গরুর দাম চাইলে মাত্র 61,500 টাকা। কত সুন্দর গরু দেখো, কত সুন্দর গঠন, কত সুন্দর চেহারা, মাত্র 60,000 টাকায় ধরো, কত সুন্দর গরু দেখো। কাকা, নামটা জানা যাবে আপনার একটু? তুফান শেখ। তুফান শেখ, ফোন নাম্বার আছে? ফোন নাম্বারটা একটু বলো, অসুবিধা কিছু হবে না তোমার। 7098 49,96 49,96 44 44। তোমরা অবশ্যই এই হাটে আসবে, এই কাকার সঙ্গে যোগাযোগ করবে, ফোন নাম্বারটা দিয়ে দিলো, তোমরা মোটামুটি সবসময় গরু পাবে। আর আজকে বিশেষ কালেকশন কত সুন্দর লাল দুটো গরু দেখতে পাচ্ছ তোমার। চলো তাহলে চলো বন্ধুরা, আজকে অন্যান্য গরুগুলোর দাম ঠিক কেমন চাইছে সেই তথ্য আমি তোমার সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। বন্ধুরা, এখানে চাচার কাছে দুই জোড়া বলদ রয়েছে, মাঝারি মানের বলদ, ঠিক আছে। এই বলদগুলো কেমন দাম চাইছে সেই তথ্য আমি তোমার সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। তার আগে তোমাদেরকে আমি সুন্দরভাবে একটু দেখিয়ে দিই, ঠিক আছে, বলদগুলোর চেহারা ঠিক কেমন দেখতে পাচ্ছ। এখানে এক জোড়া বলদ রয়েছে আর ওইদিকে এক জোড়া বলদ রয়েছে, আমি কেমন দাম চাইছি আমি একটু জেনে নেওয়ার চেষ্টা করি বিক্রেতার কাছ থেকে, ঠিক আছে। কত সুন্দর বলদ দেখতে পাচ্ছ। আচ্ছা, কী নাম আপনার? শেখ আনসার। তাই এই জোড়া বলদে কেমন দাম চাইছো? 40,000 টাকা বলে দিলে জোড়া বলদ দাম চাইছে মাত্র 40,000 টাকা। আর এইদিকে এক জোড়া বলদ রয়েছে, আর এই জোড়ার কেমন দাম চাইছো শোনো? হ্যাঁ, 37,000 টাকা বলে দিল। কত সুন্দর বলদ গরু দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই এই হাটে, আমি আরও সুন্দরভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই জোড়ার দাম চাইলে মাত্র 37,000 টাকা আর ওই জোড়ার দাম চাইলে মাত্র 40,000 টাকা দেয়। চলো বন্ধুরা, অন্যান্য গরুগুলোর কেমন দাম চাইছে আজকে হাটে সেসব তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। বন্ধুরা, এখানে এক জোড়া বলদ দেখতে পাচ্ছ, ঠিক আছে, দেশি বলদ, কেমন দাম চাইছে আমি বিক্রেতার কাছ থেকে দাম জানার চেষ্টা করবো। তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই কত সুন্দর বলদ ওই যে ওখানে রয়েছে বিক্রেতা, ঠিক আছে, কেমন দাম চাইছে এই জোড়া বলদের আমি জানার চেষ্টা করছি কাকার কাছ থেকে। কাকা, কেমন দাম চাইছে জোড়াই? 62,000 টাকা। এই যে বিক্রেতা বলে দিল 62,000 টাকা দাম চাইছে, আপনার নামটা জানা যাবে একটু? কী নাম আপনার? সূর্যবীর। বন্ধুরা, এখানে তিনটি খুবই সুন্দর গঠনের বলদ দেখতে পাচ্ছ, ঠিক আছে, আমি বলদগুলো কেমন দাম চাইছে আমি জানার চেষ্টা করবো। তার আগে তোমাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিই, কত সুন্দর বলদ দেখো, ঠিক আছে, আমি খুবই সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। তিনটে বলদ রয়েছে, ওইদিকে বিক্রেতা রয়েছে, বিক্রেতার কাছ থেকে দাম জেনে নেওয়ার চেষ্টা করছি কেমন দাম চাইছে, ঠিক আছে। চলো বন্ধুরা, আমি তোমাদের দেখালাম এবার দাম কাকা রয়েছে। কাকা, কী নাম আপনার? মধু। তা এই গরুগুলো মোটামুটি কেমন দাম চাইছো? এক একটা 33,000-34,000 টাকা, তাই তো? 33,000-34,000 টাকা করে দাম চাইছে এক একটা পিসে। আর ফোন নাম্বার নেওয়ার চেষ্টা করছে, এবার ফোন নাম্বারটা দাও তো, ফোন নাম্বারটা বলো তোমার। 62,692-94 36 82 86 86
তোমরা অবশ্যই যারা এই সমস্ত গরুগুলো দেখছো তারা যদি পছন্দ হয় অবশ্যই কারোর সঙ্গে যোগাযোগ করবে। গরুর সবসময় গরু পাওয়া যাবে তো? অবশ্যই সবসময় তোমরা গরু পাবে, কোরবানির জন্য অবশ্যই গরু তোমরা এখান থেকে নেবে আর এই হাটে আসবে আর এই হাটে এসে অবশ্যই কারোর সঙ্গে যোগাযোগ করে নেবে। তোমাদেরকে আরও সুন্দরভাবে আমি দেখানোর চেষ্টা করছি কত সুন্দর গরু দেখো।